জাদুর কাঠি বাস্তব জীবনে এই জাদুর কাঠি কাজ না করলেও একটা জাদুর কাঠি আছে যেটা দেশ সব কিছু করা যায় সেটা হলো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করার বাদেও কিন্তু প্রচুর কাজ এই পাওয়ার পয়েন্টে করা যায় যেটা কথা আমরা কখনো চিন্তাও করিনি যেমন টেন মিনিটস ওয়েবসাইট যারা যারা দেখেছে তাদের হয়তো অনেকেই জানে না টেন মিনিটস স্কুলের ওয়েবসাইটটাও পাওয়ার পয়েন্টে ডিজাইন করা ইয়প তুমি যদি কখনো পাওয়ার পয়েন্টে ওয়েবসাইট ডিজাইন করতে চাও বা অ্যাপ ডিজাইন করতে চাও সেটাও কিন্তু তুমি খুব সহজেই করে ফেলতে পারো তুমি হয়তো ছোটখাটো একটি বিজনেস করেছো এখন তো সবাইকে জানাতে হবে যে তোমার একটি বিজনেস আছে কিভাবে জানাবো লিফে দিয়ে তোমার যে পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন স্লাইডটা আছে না সেটাকে যে লম্বা করে এফোর্ট সাইজ করে ফেলো এবং সেটাতে তোমার লিফলেটটা ডিজাইন করে ফেলো এবং হয়ে গেল তোমার লিফলেট ফেসবুক খুললে আমরা কিন্তু অনেক কিছু পোস্ট দেখি প্রমোশনাল পোস্ট অ্যাডভারটাইজমেন্ট ডিসকাউন্ট অফার খাবারের অফার আরও কত কিছু তুমি কি জানো এই পোস্টগুলো পাওয়ার পয়েন্টে বানানো যায় হ্যাঁ তো স্লাইডের সাইজ স্কোয়ার সাইজ বানিয়ে ফেলো এবং ওটার উপর ডিজাইন করেই ছবি আকারে এক্সপোর্ট করো অ্যান্ড ই গো তুমি তোমার পাওয়ার পয়েন্ট দিয়ে বিভিন্ন পেজের অফিসিয়াল ফেসবুক পোস্ট ডিজাইন করে ফেলতে পারো সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতি বছরই ম্যাগাজিন বের হয় এবং সব ইউনিভার্সিটি স্টুডেন্টই জানে যে সেমিস্টার শেষে ঠিকই তাদেরকে রিপোর্ট সাবমিট করতে হবে এবং রিপোর্ট লেখার পরে কভার পেজ ডিজাইন করতে সবাই ঘাম বের হয়ে যায় আমি কিন্তু চাইলে পাওয়ার পয়েন্ট দেশ সব কভার ডিজাইন করে ফেলতে পারি এবং শেষে যে প্যাকেজে সেভ করে সেটা প্রিন্ট করে ফেলতে পারি কভার ডিজাইন করা এখন কোনো ব্যাপারই না এটা অনেকেই জানে না এবং আমি বললে অনেকেই অবাক হয়ে যায় যে পাওয়ার পয়েন্টে আবার ভিডিও বানানো যায় নাকি হ্যাঁ পাওয়ার পয়েন্টে ভিডিও বানানো যায় পাওয়ার পয়েন্টে এক সময় সবাই অ্যানিমেশন ইউজ করতে দেখেছো অ্যানিমেশন এদিক থেকে এদিকে যায় এটা হয় ওটা হয় ঘুরে লুপ হয় অনেক কিছু করা যায় এবং এই পুরো জিনিসটা স্লাইড বাই স্লাইড এমপি ফোরে এক্সপোর্ট করা যায় এবং তোমার পুরো প্রেজেন্টেশনটা একটা এমপি ফোর এক্সপোর্ট করলে সুন্দর একটা ভিডিও হয়ে গেল তোমার ইউনিভার্সিটি কোনো ওয়ার্কশপিং হচ্ছে এবং কভার কিংবা ব্যাকড্রপ কিংবা লিফলেট ডিজাইন করার দায়িত্ব এসে পড়লো ঠিক তোমার ঘাড়ে তুমি কিন্তু চাইলেই পাওয়ার পয়েন্ট ব্যবহার করে সেই লিফলেট ব্যাকড্রপ কিংবা কভার পেজ ডিজাইন করে ফেলতে পারো এবং যদি প্রিন্ট করতে চাও পিডিএফ হিসেবে এক্সপোর্ট করা ফাইলটা এবং প্রিন্ট করে ফেলো ইনফরমেশান প্লাস গ্রাফিক্স একসাথে করলে ইনফোগ্রাফিক্স আমার যে খুব সুন্দর সুন্দর ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দেখি অনেক কঠিন ইনফরমেশনের ওই জিনিসগুলোকেই বলে হলো ইনফোগ্রাফিক্স অনেকেই আমাকে প্রশ্ন করে ভাই কঠিন ইনফোগ্রাফিক্সগুলো আপনি কোথায় ডিজাইন করেন সহজ অ্যান্সার হলো পাওয়ার পয়েন্ট তোমার পাওয়ার পয়েন্টের স্লাইডের সাইজটা একটু লম্বা করে নাও অ্যান্ড দেন ওখানে সুন্দর করে তোমার ইনফরমেশনগুলো গ্রাফিক্যাল আকারে বসিয়ে দাও অ্যান্ড তারপরে পিডিএফ আকারে বা ছবি আকারে এক্সপোর্ট করে ফেলো অ্যান্ড দেখি গো তুমি তোমার সুন্দর ডিজাইন করা ইনফোগ্রাফিক্স পেয়ে গেলে বিভিন্ন জব কিংবা ইন্টার্নশিপের জন্য আমাদেরকে অহরহ সিভি ড্রপ করতেই হয় কিংবা মনে করো তুমি কোনো ইভেন্টে গেলে যে ইভেন্টে বড় একজন মানুষ আছে যাকে তোমার ইনফরমেশন জানাতে হবে ছট করে তোমার বিজনেস কার্ডটা দিয়ে দিলে কিন্তু হয়ে যায় কিংবা মনে করো তোমার কোনো একটি পেজ আছে যেটা কথা সবাইকে জানাতে হবে যেটার জন্য একটি কভার ডিজাইন করা লাগবে এই সবগুলো জিনিস সলভ করার জন্য তোমার খালি প্রেজেন্টেশন স্লাইড আছে না সেটা বিভিন্ন সাইজ এনে জাস্ট ডিজাইন করলে কিন্তু হয়ে যায় আমরা এতক্ষণ ধরে পয়েন্টগুলোর কথা বললাম এই প্রতিটা জিনিস কিন্তু অহরহ ডেইলি আমাদের বিভিন্ন কাজে লাগে আর এই প্রতিটা জিনিসের জন্য কিন্তু একটা সহজ সমাধান হলো একটা মাত্র সফটওয়্যার জানা সফটওয়্যারটা জানলে আমাদের ডেইলি বেসিসে যতগুলো কাজের কথা বললাম প্রতিটার একটা সহজ সমাধান হয়ে যায় রাইট ইয়া